নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। ক্রমশ জোরালো হচ্ছে শিল্পাঞ্চলের রাজনীতি। বেশ কয়েকদিন ধরে পানিহাটির গোষ্ঠীকোণ দল সংবাদ শিরোনামে জায়গা করে নিলেও এবার তার রেশ গিয়ে পড়ল সংলগ্ন খড়দহে। পাতলিয়া পঞ্চায়েতের অন্তর্গত শোলেপাড়ায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, দীর্ঘ কয়েকদিন ধরে খড়দহ পঞ্চায়েতে শোলেপাড়া এলাকাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগেই ছিল। গত 21 জুলাইয়ের আগের দিনেও কিন্তু দুপক্ষের মধ্যে গণ্ডগোল হয় এবং গতকাল রাত্রিবেলা সেই গণ্ডগোল কিন্তু সংঘর্ষে পরিণত হয় এবং দুপক্ষের মধ্যে গণ্ডগোল হয়। অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি, যিনি ওই পঞ্চায়েতের সদস্য, সেই 13 নম্বর ওয়ার্ডের সদস্য, সেই নাম হচ্ছে ইমরান খান, তার দলবল নিয়ে অপর গোষ্ঠীর উপরে হামলা চালায় এমনটাই অভিযোগ। এবং ঘটনায় 2 জন আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই ঘটনায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নবরা থানা পুলিশ। আর এই গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের অঞ্চল সভাপতি, যিনি রয়েছেন ইমরান খান। এবং এখনো পর্যন্ত এই ঘটনায় নবরা থানা পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। এলাকায় উত্তেজনা রয়েছে। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। কি অভিযোগ করছেন আক্রান্তরা শুনবো। আমরা কি নিয়ে ঝামেলা হয়েছে আমরা জানি না। আমরা বসেছিলাম দুটো, একটা ওয়ার্ড কাউন্সিলর রাজা শেখ রাজা, ওয়ার্ড মেম্বার শেখ ইমরান, দুটো ছেলে নিয়ে এসেছিল দুজনের দলের, 20-25 জন মিলে এসে স্যার পুরো মেশিন চাকু স্যার বাঁট শাবল নিয়ে এসে ভেঙে দিয়েছে, মেরে রাস্তায় শুবিয়ে দিয়েছিল। আমাকে মেরেছে, আমার চাচাকে মেরেছে, 30-30 জন ছিল, পুরো ঘিরে নিয়েছিল। কি জন্য হয়েছিল স্যার আমরা জানি না। আমাদের খালি বলছিল যে ক্যানিং মাতাল এখানে থাকতে পারবো না, আমরা কিচ্ছু বলিনি, চুপচাপ বসেছিলাম। তারপরে ঘিরে নিয়ে এসে মেরেছিল স্যার। কয়েকজনের নাম কয়েকজনকে আমি চিনি স্যার, বেতাল ছিল, মীর ছিল, ছোট ছিল, কামিনা ছোট ছিল, মন্টু ছিল, ওরা সব ছিল, আরো মন্ডল পাড়ার অনেক কেউ ছিল, সে ইমরানের ছেলে অনেক কেউ ছিল। মাথায় মেশিনে বাট দিয়ে মেরেছিল, পুরো ফাটি মাথা বোঝে, পুরো পরিবারকে মার্ডার করে দেবো মেশিন দিয়ে। রাগটা কেন স্যার আমরা জানি না, বলছে ক্যানিং মাস্টার থাকতে পাবো না এখানে। আমরা পার্টি ফার্টি যাই না, তার জন্য আমাদের স্যার 2 দিন ধরে টর্চার করছে, কালকে সারা রাত আমাদের ঘুমাতে দেয়নি। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন পাতলিয়া পঞ্চায়েতের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান খান শুনব। আজকে ঘটনা ঘটেছে, একটা দাদার জন্মদিন ছিল, আমাদের দাদা অপর্ণ দাসের জন্মদিনে কেক ফেক কেটে ওদের বাড়ি পৌরসভা এরিয়া, তো ওদের বলা হলো তোরা রাতে থাকিস না, চলে যা। তাদেরকে একা পেয়ে মারধর করে বেধড়াক। একটা মহিলা এসে আমাদেরকে খবর দেয় যে তোমাদের দুটো ছেলেকে মেরে ফেলে দেবে, এরকম আছে। আমরা ওখানে ছিল নাটু, সাইফুল, রফিক, বিট্টু, কুরবান, এই সাইল, এদের অত্যাচারে আজকে সাইল ছিল কি জানি না, কিন্তু এরা সবাই মানে এদের দলবলগুলো ছিল ওখানে, নেশাবাং করছিল। তখন আমরা দৌড়ে যাই, এরা তখন দেখি বাইকের মধ্যে উঠে তখন পালায় ওরা। ওরা বলছে যে মাথা ভাগিয়ে দেওয়া হয়েছে, আমি আপনি মেরেছেন আপনারা? না না, এটা মিথ্যে কথা, আমরা কাউকে মারিনি। ওরা বাইক নিয়ে যেতে গিয়ে আমরা দেখি দূর থেকে একটা ছেলে বাইক নিয়ে দম করে পড়ে যায় ওখান থেকে, তাকেও আমরা ফের আবার যখন পিছনে এ করতে তো বাইক নিয়ে তারা পালিয়েছে। তখন তারা বাইক নিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে যেতে পারে। আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ না? মিথ্যে আপনাদেরকে, আমাদের ওখানে আমরা যে টাইমটা ওরা বলছে, আমরা জন্মদিনে ছিলাম, আমাদের লাইভ তখন জন্মদিনের প্রোগ্রামও ছিল, আপনারা দেখতে পারেন যে আমরা সেখানে ছিলাম। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহ পাতলিয়া পঞ্চায়েত সংলগ্ন এলাকা জুড়ে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসা চলে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় রহরা থানার পুলিশ, শুরু হয়েছে তদন্ত। রাজা দে, দ্য রিপোর্ট, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।